কোনো একটি ভিডিওকে ভালো প্রফেশনাল লুক দেওয়ার জন্য ঠিক যেমন একটি বেশ ভালো ইন্ট্রোর প্রয়োজন হয়, ঠিক একই রকমভাবে ভিডিওটির মাঝে অথবা শেষের দিকে বেশ কিছু অ্যানিমেটেড টেক্সট অ্যাড করলেও কিন্তু ভিডিওটি ভিউয়ারদের অনেক বেশি অ্যাট্রাক্ট করে। এবং তা যদি কোনো ইউটিউব ভিডিও হয় তাহলে তো এই ধরনের অ্যানিমেটেড টেক্সট অ্যাড করা কিন্তু কখনো কখনোই প্রায় প্রয়োজনীয়ই বলা চলে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি বলছি ঠিক এই ধরনের সাবস্ক্রাইব বাটনের কথা। ওয়েল, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে এই ধরনের অ্যানিমেটেড লাইক, শেয়ার, কমেন্ট অথবা সাবস্ক্রাইব বাটন তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারবে। এবং তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। সো হ্যালো গাইজ, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক, তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মোবাইল থেকে এডিট করার জন্য আমি জেনারেলি এই কাইনমাস্টার অ্যাপটি ইউজ করে থাকি। ওকে, তো এখন অ্যাপটি ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করে একটি নির্দিষ্ট রেশিও চুজ করে আমাদের গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো এখন আমি এই ভিডিওটিতে সাবস্ক্রাইব বাটন অথবা কোনো অ্যানিমেটেড টেক্সট অ্যাড করব। ওকে, তো তার জন্য প্রথমে ভিডিওর যে অংশে টেক্সটটি অ্যাড করব সেটি এভাবে চুজ করে নেব এবং এই লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া লেয়ার থেকে আমার আগে থেকে সেভ করে রাখা যে কোনো একটি টেক্সট অথবা সাবস্ক্রাইব বাটন সিলেক্ট করে নেব। তো এখন যদি ভিডিওটিকে একবার প্লে করি তাহলে দেখবে যে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড হয়েছে ঠিকই, তবে ব্যাকগ্রাউন্ডে এখনও কিন্তু গ্রিন স্ক্রিন রয়েছে। তো এই গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য লেয়ারটিকে সিলেক্ট করে এই ক্রোমাকি অপশনটি এনেবল করে দেব। ওকে, এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে, তবে নিখুঁতভাবে সেটা কিন্তু হয়নি। তো তার জন্য আবার এই লেয়ার অপশনটি সিলেক্ট করে ক্রোমাকি অপশন থেকেই এই স্লাইড বার দুটো অ্যাডজাস্ট করে দেব। এছাড়াও আমরা এই লেয়ারটিকে কিন্তু এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নিয়ে এভাবে ছোট অথবা বড় করে ভিডিওটির যে কোনো জায়গায় মুভ করে দিয়ে কিন্তু আমরা সেট করে দিতে পারবো। ওকে, তো এখন যদি আমি ভিডিওটিকে প্লে করি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে সাবস্ক্রাইব বাটনটি কিন্তু বেশ ভালোভাবেই অ্যাড হয়ে গেছে। তো এই একই মেথডে কিন্তু আরও বেশ কিছু অ্যানিমেটেড টেক্সট আমি ভিডিওটিতে অ্যাড করে নেব। ওকে, তো এখন যদি আমি ভিডিওটিকে প্লে করি তাহলে কিন্তু দেখতে পাবে এই সাবস্ক্রাইব বাটন অথবা এই অ্যানিমেটেড টেক্সটটি কিন্তু খুব ভালোভাবে ভিডিওটিতে অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটিকে শেষ অবধি দেখে থাকলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমায় কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটিতে ব্যবহার করা এই ধরনের অ্যানিমেটেড টেক্সটগুলো আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে সেগুলোকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট পেতে হলে অথবা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।